মিন্টু ভাইয়া, মোটর সাইকেল দেখি না আজকে দেখা যায়। আবার সাইকেল ব্যাপার কি? সাইকেল কই থেকে এলো? মোটর সাইকেল কই গেছে? মোটর সাইকেল ভাই বিক্রি করে বলছি। হে, এটা কি কয়? এই মোটর সাইকেল বিক্রি করে এই সাইকেল নিয়ে আইছে? সাইকেল এটা আমার না। তাহলে এটা আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মোটর সাইকেল বিক্রি করা হয়েছে? কে ছোট ভাই যে 10 একর আমার সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও ভাই, হোন্ডা কিনে দাও, সাইকেল কিনে দাও। পরে আর কি করবো? পরে কইছে খালা তো সেখানে আমাকে সাইকেল কিনে দিই। পরে এটা পাইছি বলার কিনা দিছি। ছোট ভাই সাইকেল কিনবো দেখে সাইকেল কিনার টাকা চাল্লা? টাকা চাল মনে করো মানে মোটর সাইকেল কিনছ দেখে ছোট ভাই বাইনা ধরছে। বুঝছি, মানে টাকা চাল বাইতে টাকা চাল। পরে করে মন দিয়ে ভাবো না, আমার আমার মোটর সাইকেলের সমস্যা ছিল, তার কারণে কইলাম টাকা ওখান থেকে বাইক নাও না, টাকা ওখানে থাক, আমি মোটর সাইকেল বেশি চালাই, তাই দিয়ে কিনা দিকে। পরে আর কি কিনা দিছি। ও, তাহলে এই সাইকেলটা কত নিছে? সাইকেলটা 3000 টাকা নিছে। 3000 টাকা নিছে? সাইকেল তো ভালোই আছে দেখা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই দেখতেছেন মিন্টু মোটর সাইকেল বিক্রি করে আবার ছোট ভাইকে সাইকেল কিনে দিয়েছে। মোটর সাইকেল কি তেল কি বেশি খাইছে মিন্টু? জি, তেল বেশি খাইছে। তেল বেশি খাইছে না? আবার সমস্যা ছিল, পরে বেশি চালাইছি। তো মোটর সাইকেল কি আবার পরবর্তীতে কিনা হবো নাকি নতুন একদিন ভাই মার্কেট থেকে? মার্কেট থেকে ইনশাল্লাহ। তো দোয়া রইলো মার্কেট থেকে বলে মিন্টু নতুন মোটর সাইকেল বাইর করবো। তো আপনাদের এই সেটাই আর কি জানানোর জন্য আজকের এই ভিডিওটা। মিন্টু আবার মডিফাই হোন্ডা বিক্রি করে এই সাইকেল এটা নিয়ে নিছে ছোটো ভাইয়ের জন্য। মিন্টু এই সাইকেল দৌড়ায়। তো ভালো হয়েছে মিন্টু। তো হোন্ডা কত দানি নিছিল সেটা? 20000 টাকা। 20000 টাকা বিক্রি হয়েছে কত? বিক্রি হয়েছে 21000 টাকা। 1000 টাকা লাভ হয়েছে? জি ভাইয়া। ও, মানে কাজও তো করানো হয়েছিল হোন্ডা মধ্যে, তাই না? জি না। কোনো কাজ করানো হয়েছে না? ও, তে তো ভালো হয়েছে, 1000 টাকা লাভই হয়েছে, লস আর যায় নাই, তাই না? না ভাইয়া, তার মুড়ি ভাই হুন্ডা বিক্রি করে ফেলেছে। মুড়ি ভাই হুন্ডা বিক্রি করে এই যে এই সাইকেলটা নিচ্ছে 3000 টাকা দিয়ে। তো মিন্টুকে আবার মিন্টু আবার হুন্ডা কিনবে কিছুদিন পর, নতুন হুন্ডা কিনবে। তো মিন্টুর এখন দেখো তো দিনকাল পরিবর্তন হয়ে আসছে, তাই না মিন্টু? জি ভাইয়া। সামনে বিয়ে শাদিও করতে হবে, বিয়ের জন্য যেহেতু বাড়িতে চাপ দিছিল কোনো রকম আটকে রাখা হয়েছে, তাই না? জি ভাইয়া। বিয়েটা কোনো রকম আটকে রাখা হয়েছে না? হ্যাঁ, 10 মাসের জন্য। জি ভাইয়া, 10 মাসের জন্য বিয়ে আটকে রাখা হয়েছে মিন্টুর। তো 10 মাস পর নাকি মিন্টুর আব্বা আসতেছে। তো মিন্টুর আব্বা আসলে পরা পরবর্তীতে নাকি মিন্টু বিয়ে করবে। তো আপনারা মিন্টুর জন্য যদি কোনো পাত্রী থাকে ভালো, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, তাই না মিন্টু? জি। কি রকম পাত্রী বিয়ে করবা মিন্টু? চলবো মোড়ামুড়ি আর কি, জানো আমার মতো চলে আর কি। মানে তোমার মতো হইলেই চলবে নাকি? তো সুন্দর বিয়ে করবে না কালো বিয়ে করবে? হইলে হয়, মেয়ে তো মেয়ে, কালো আর সুন্দর মধ্যে পার্থক্য কি? এই যে গরু কাগো মিন্টু, এটা গরু রামা গো না মানে আমার গো। গরু তো এটা তো ভালোই সাইজ ভালো। জি। তো যাই হোক মিন্টু আর কি মোটামুটি হলে চলে এরকম একটি মেয়ে বিয়ে করবো, তাই না? তো ভিউয়ার্সদের জানিয়ে দিই আর কি মিন্টু কীরকম মেয়ে বিয়ে করবে। তাই তো ভিউয়ার্সরা যদি আমাদের কমেন্টে ছবি টবি পাঠিয়ে দেয় কেউ মানে দেওয়ার মতো, তাহলে যদি পছন্দ হয় মিন্টু তাহলে সেটাই আর কি কথাবার্তা চালিয়ে দেবো নাকি? জি। তো ভিউয়ার্স আপনাদের যদি এরকম কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে পাঠিয়ে দিবেন। তো মিন্টুকে যেহেতু 10 মাস পরে বিয়ে করাইতেই হবে, মিন্টুকে অতি তাড়াতাড়ি বিয়ে করেই ফেলবো। আর মিন্টু, তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।